জীবন রহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আপনাদেরকে বিভিন্ন গাছগাছড়ায় রোগমুক্তি এবং গাছের উপকারিতা সম্পর্কে ভিডিওগুলি দিয়ে থাকি। তো আজ তেমনই একটি গাছ সম্পর্কে আপনাদেরকে বলবো, যে গাছটির প্রচুর ঔষধি গুণ আছে এবং এই গাছটির মাধ্যমে কয়েকটি কঠিন কঠিন রোগ খুব সহজে ভালো করা সম্ভব। তো এই গাছটিতে যে রোগটি সম্পর্কে আপনাদেরকে বলবো, যে রোগটির নাম হচ্ছে রক্তপ্রদাহ, অর্থাৎ যাদের অতিরিক্ত রক্ত ভাঙে এবং রক্তস্রাব হয়, থামার নাম নেয় না, সেক্ষেত্রে আপনি কিন্তু ভীষণ উপকার পাবেন। তো এই গাছটির গিরো গিরোতে কাটা হয় এবং যখন ফুল হয়, ফুলের মধ্যে কিন্তু অসংখ্য কাটা থাকে। আপনি মাঠে জমি চাষের জমির পাশে বন জঙ্গলে গাছটিকে খুঁজে পাবেন। গাছটি 2-3 ফুট হাইটের হয়, নাম কাটানোটে গাছ। এবং আপনি যদি চিনতে না পারেন, বয়স্ক কারোর কাছে শুনবেন, আপনাকে দেখিয়ে দেব। আর আপনি গাছটিকে লক্ষ্য করুন, অনেকটা পাতা শীষ পালনের মতো। তাহলে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটি শুনে নিন। তো প্রথমে আমি আপনাকে বলবো, আপনি যদি আমার এই চ্যানেল জীবন রহস্য এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন লাল কালের সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আর পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন, যাতে ভিডিওগুলি আপনি দ্রুত পেতে পারেন। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র এবং গাছগাছড়ায় রোগমুক্তি, বিভিন্ন ধরনের টোটকা, এই সম্পর্কে ভিডিওগুলি আপনি পাবেন। তাহলে নিয়মটি শুরু করা যাক। আপনি কি করবেন, এই গাছের মূল তুলবেন, তুলে 1 ইঞ্চি কেটে নেবেন। মনে রাখবেন, এই গাছের মূল টেনে তুলবেন, তুলে 1 ইঞ্চি কেটে নেবেন। প্রতিদিন সকালবেলা খালি পেটে আখের গুড়ের সাথে এই মূলটি খাবেন। এইভাবে 1-15 দিন খান, আপনি এই রক্তপ্রদর রোগ থেকে মুক্তি পাবেন বা রক্তস্রাব রোগ থেকে মুক্তি পাবেন। যদি ভিডিওটি উপকৃত মনে করেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আপনার বন্ধু বা পরিজন কেউ যদি এই রোগের সমস্যায় কষ্ট পায়, অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন। আমিও যেমন আপনার উপকার করছি, আপনিও অন্যের উপকার করুন। ধন্যবাদ।